देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हो हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। নমস্কার, আমি পাপিয়া চক্রবর্তী। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে সর্বপ্রথমে আমি আমার আদিগুরু পিতামাতাকে প্রণাম জানিয়ে, তারপর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়ে, যে সকল জিনিসের কাছ থেকে শিখেছি এবং শিক্ষা গ্রহণ করে চলেছি প্রতিনিয়ত, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, সবার আমি ছাত্র কবিতাটি। কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র।
কবি জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্যে রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, ওই তো রানী, ওই তো রাজা, ওই তো একই ঢাল তলোয়ার, ওই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না ও সব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখব তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটোবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আমারে দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো। আমারে দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো। আলোক শিখা জ্বলুক
তারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফুটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফুটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে উঁচবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে জীবন পূর্ণ করো দহ